হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়লেন। চারদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। কেনই বা তিনি এই ইঙ্গিত করলেন তারই বিস্তারিত জানবো আজকের এই পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সম্প্রান্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল। হৃদয় রাজ্যে বীর জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা কি এমন ষড়যন্ত্র করতে পারে, কি হতে পারে তাদের চক্রান্তর স্বরূপ? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায়? চায় কি পরজীবনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? আমাকে দুজন ইহুদির চেহারা কেন দেখানো হলো? শয়তান তো আল্লাহ নবীর অবয়ে আসতে পারে না, তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি ওযু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যে তিনি তার সাথে পরামর্শ করবেন, আবার এ স্বপ্ন এমনও নয় যে তিনি কারো কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে তিনি আবারও প্রথমবারের নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বে নেই বলছেন, নুরুদ্দিন মাহমুদ, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে দ্রুত উঠে বসলেন। তারপর কোথায় যাবেন কি করবেন কিছু ঠিক করতে না পেরে দ্রুত ওযু গোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সম্ভ্রান্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনও বাকি। সমগ্র পৃথিবী যেন এক বিপদের সম্মুখীন হয়ে নিজুম হয়ে আছে। কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তিনি মুখ তুলে আকাশের পানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দিয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠ থেকে সরার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই কন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি ত্বরিত গতিতে ওযু গোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনও বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক কোনো না কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অতিসত্বর মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে 17তম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও ওযু সেরে দুরাকাত নফর নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনায় ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই জুমার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এ দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এ দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাদার পিঠে ছড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আর কি কেউ অবশিষ্ট আছে? থাকলে তাদেরকেও ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে
আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন, চিন্তার অতই সাগরে হারিয়ে গেলেন তিনি। ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরীক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুজন লোক কোথায় গেল? তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি, অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনও কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেনি, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকদের অনেক দান খয়রাত করে থাকেন, নীরবতায় অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় বিদ্যুৎ চমকাল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন, এ তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দুচোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে এসেছো, তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম, হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রোজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল, আবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ, কোরআন পাক তিলাওয়াত নফল নামাজ ও জীবাপাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়, সুতরাং খাওয়া দাওয়ার সময়টা আমাদের কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষে হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না, সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করেন, তাদের দানের উপর অত্র এলাকার লোকজন জীবিকা নির্বাহ করে। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন, অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছো? এবারও তারা পূর্বে নেই পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য, এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান আবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন, অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল, বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই অত্যাধিক পেরেশান অস্থির, এ কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে, তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, তিন বড় রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন, পাঁচক্ত নামাজি রোজা শরীফের নিকট এসে আদায় করেন, প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করেন, প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন, কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়লেন না, কক্ষের অংশে অনুসন্ধান দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, গড়ের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাচ্ছেন না তিনি। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটা একটু ওঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করল। নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান আবার নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেল। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে, ক্রোধে লাল হয়ে যায় তার মুখমণ্ডল। অবশেষে লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে জাজল কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার বাসায় সত্য কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো, তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কারা তোমাদেরকে
এখানে পাঠিয়েছে, কি তার উদ্দেশ্য? সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবত আমাদেরকে মসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজিতে ভর্তি করে অতি সন্তপর্ণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রোজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাশ নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে, যেন সমস্ত পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো, মনে হলো সুরঙ্গের ভিতরে যেন আমরা সমাধিত হয়ে পড়ব। এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সম্ভ্রান্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্য সুলতানের নিকট সব কিছু পরিষ্কার হয়ে গেল, তাই তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে 1/4 মাইল দূরে একটি বিশাল ময়দানে একটি মঞ্চ তৈরি করলেন, সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদের উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক তো মাঠে সমবেত হলো। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই অপরাধী লোক দুটিকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এক ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তির দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে মেরে ফেললেন। কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত চলছিল। অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মন সীসা গলিয়ে রোজা শরীফের চতুর্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে কেউ আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকালব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের অতি নিকটে দাফন করা হয়।